আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক দিন আপনারা নিশ্চয়ই জানেন প্রফেসর ফিজাদ আব্বাস সিদ্দিকী সাহেব নতুন একটি দল ঘোষণা করছে এই নিয়ে আপনারা আসামের মানুষ কোন চোখে দেখছেন এটাকে ও বাংলা মানুষকে কি বার্তা দিতে চাইছেন আমরা তো যেটা দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকী ভাইজান বর্তমান সাধারণত তিনি বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জাতি ওয়েস্ট বেঙ্গলের অনেক জাতিগুলোর সাথে ভালোভাবে কথা বলতেছে এবং কি তাদের সাহায্য করতেছে এবং কি তাদের জাতি যারা আছে সাঁওতাল জাতি তারপর সংখ্যাগরিষ্ঠ জাতিগুলো সাধারণত তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে অন্যান্য সরকার কিন্তু পাশে গিয়ে দাঁড়াচ্ছে না যেমন কিছুদিন আগে আমরা আসামের মানুষ হিসেবে বলতে পারি কিছুদিন আগে কলকাতার মধ্যে একটা বিরাট একটা ঝড় হয়েছিল ঝড়টার নাম সাধারণত কি আফান এই আফানের সময় দেখেছি যে কলকাতার মধ্যে অনেক বাড়িঘর ভাঙি যায় তারপর সেখানকার মানুষের পাশে যে সরকার বর্তমান আছে ওই সরকার কিন্তু পাশে দাঁড়াতে পারে নাই তাদের খাদ্য তাদের বাড়িতে যা যা পৌঁছে দিতে পারে নাই কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান তাদের পাশে গিয়েছেন এবং তাদেরকে খাবার দিয়েছেন তাদের ঘর তোলা টাকা দিয়েছেন অনেক কিছুই সাহায্য করছে আমরা দেখছি এই জায়গার থেকে এবং কি আব্বাস ভাইজান যেগুলো কাম করতেছে কামগুলো ভালো কিন্তু তার সঙ্গে অনেকে দেখা যায় যে ওনার বিরোধিতা করে ওনার পিছনে লাগে আপনার আসামের লোকেরা কি কোন চোখে দেখছেন এটাকে আমরা ভালো চোখে দেখছি কিছুদিন আগে আসরউদ্দিন ওয়াইসি সাহেবও এসেছিল ও আবার একটি শুনছেন কি রাহুল গান্ধী আসছে ফুরফুরা শরীফে কি নিয়ে কি দেখছেন এটা আসরউদ্দিন ওয়াইসি সাহেব এসেছিল আমি তো মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের মানুষদের আব্বাস সিদ্দিকী আর আসরউদ্দিন ওয়াইসির সঙ্গে থাকা খুবই দরকার কেন কিছু কিছু মানুষ বলে আসরউদ্দিন ওয়াইসি সাহেব নাকি বিজেপির বি টিম না না ওটা তো হতে পারে না কারণ যখন আমরা আসাম থেকে দেখতে পাচ্ছিলাম যে সময় ভারতের মধ্যে একটা এনআরসির বিল কে আন্দোলনের সময় তিনি কিন্তু ওই সংসদতে সংসদ যেটা আমাদের সংসদ আছে সংসদে বিলটা চিড়ে দিয়েছিলেন ও সম্পর্কে বলতে পারি তিনি কিন্তু বিজেপির পক্ষে হতে পারে না এটাও বলছে আব্বাস সিদ্দিক ও জাসরুদ্দিন এসে প্রার্থী ঘোষণা করছে এটা ঘোষণা করলে নাকি বিজেপি পশ্চিমবাংলায় ঢুকে যাবে এর আগেও কিন্তু 18টা সিট তৃণমূল থাকতে দিয়েছে আছে আমরা জানি যে যখন লোকসভা নির্বাচন হলো লোকসভার সময় সাধারণত তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা লড়াইটা হয়েছিল কিন্তু ওই লড়াই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিরা প্রায় 18টার মতন সিট পেয়ে গেছিল কিন্তু এখন যদি আব্বাস সিদ্দিকী আর আসাউদ্দিন ওয়াইসি দুইজন একত্রিত হয়ে ওই মুসলমান জাতির পাশে বা সাঁওতাল জাতিদের পাশে আদিবাসীদের পাশে যদি দাঁড়াইতে পারে তাদেরকে যদি সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারে তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা ভালো চোখেই দেখব কারণ তিনি তো ভালো হয় তিনি তো কখনো কারো খারাপ বিরোধিতা করেনি কারো খারাপটা চাইনি আর তিনি যেগুলো কাম করে যায় আমরা দেখি সাধারণত কামগুলো ভালো আপনারা কি আসামের লোকেরা কি ওনার পাশে আছেন হ্যাঁ আছে।